কি গো, কি খাবো? দাঁড়ান, এখন কাজ আছে। কি গো, খাবার? আমি বুঝতে পারছি না, এখন অনেক কাজ আছে। আজকাল সবারই ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো তোমরা জানোই যে অফিসের কাজের মাঝে বেশি রান্না করা সম্ভবই হয় না। আমরা কিছু রেসিপিস তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো কুইক ইজি রেসিপিস, 30 মিনিটস এর মধ্যেই হয়ে যাবে, যাতে তোমরা লাঞ্চ ব্রেকে রান্না করে আবার খেয়ে ব্যাক আসতে পারো। তো চলো দেখা যাক রেসিপিগুলো। আজকে ভাবছি পনির পোলাও বানাবো, তার জন্য পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবে। তো চলো এবার শুরু করা যাক পনির পোলাও। প্রথমে ঘি দিতে হবে, একটু একটু বেশি ঘি দিলাম, এটা বেশ ঘিয়ে ভাল লাগে, ঘিয়ের গন্ধটা। তো তারপরে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দেবে, তার মধ্যে দারচিনি, স্টার অ্যানিস, একটু জৈত্রী দিয়েছি, এটা অপশনাল, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমি জিরেটাই দিতে ভুলে গেছি, ওটা আগে দিতে হতো পেঁয়াজে। যাই হোক, আমি এখনই দিয়ে দিচ্ছি একটু ঘিটাকে সাইড করে। এরপর একে একে গাজর, আলু আর পনিরটা দিয়ে দেব। একটু নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে ধনে পাতাটা আমি দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমার একটু ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে। চালটা ধুয়ে রেখেছিলাম, এবার চালটা দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নুনটা ভুলে গেছি, চাল দিয়ে দিয়েছি কিন্তু নুন দেওয়া হয়নি। লাস্টে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু জল দিয়ে দেবে। ইনিশিয়াল কাটাকুটিটা হয়ে গেছে, শুরু করা যাক। এবার মেইনলি ঘিতেই রান্না হবে, যাতে ঘিটা পুড়ে না যায় তাই একটুখানি তেল। এবার আমি এটাকে একটু রেস্টুরেন্ট স্টাইল বানাতে চাই, একটু রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে, একটু আসল কাজটা এখানে হবে। একটু কাসুরি মেথি দিয়ে দেবো। সুন্দর গন্ধটা বেরোতে শুরু হয়ে গেছে, এর মধ্যে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার চলে আসছে আমাদের আসল ইনগ্রেডিয়েন্ট, পালং শাক, মিক্সিতে তৈরি করে রাখা।
এটাকে দিয়ে দিয়ে কিন্তু একটু নাড়তে থাকতে হবে। পালং শাকে কাঁচা গন্ধটা চলে গেছে, কাজুটা দিয়ে দিই একটু, ভালো লাগবে। এটাকে তো জল দিয়ে দিয়েছি, জাস্ট এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য, একটা সিটি দিলেই হয়ে যাবে। আজকে একটু অন্যরকম চিকেন বানাচ্ছি, ধনিয়া চিকেন পোলাও। তো তার জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে হবে, 15-30 মিনিট মতো করে রাখতে পারো। তো আমি আগে একটু নুন দিলাম, নুন হলুদ আর একটু দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণ কিছু প্রিপারেশন করে রাখি। এখানে পেঁয়াজ কেটে রাখলাম, আর এটা একটা পেস্ট বানাতে হবে যাতে হচ্ছে কাঁচা লঙ্কা, যদিও আমার লঙ্কাগুলো আর কাঁচা নেই, কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর এই ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে আমি ঘি দিচ্ছি, তোমরা সাদা তেলও করতে পারো, ঘি বা সাদা তেল যেটা ভালো লাগে। এরপরে একটু জিরে ফোড়ন দিতে হবে আর তেজপাতা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দেবো, টমেটোটা একটু নেড়ে দেবে, একটু নুন দিয়ে দেবো এতে, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দেবো, দইয়ের জলটা দিও না, কারণ নাহলে একটু বেশি টকটক ব্যাপারটা হয়ে যাবে। তো জাস্ট চিকেনগুলো তুলে তুলে দিয়ে দেবে, বেশ ভালো একটা হলুদ রং আসছে, এবার সবুজ সবুজ হয়ে যাবে মধ্যে। এই যেটা পেস্ট করে রেখেছিলে এই ধনে পাতা আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশ ঝাল ঝাল লাগবে। আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, না অল্প। গন্ধ বেশ ভালোই বেরোচ্ছে। আর আমি আজকে আবার এটা বাসমতি রাইস দিয়ে করছি, এমনি নর্মাল রাইস দিয়েও করতে পারো, বাসমতিতে বেশ সুন্দর গন্ধটা আসে, তো ভালোই লাগে। তো চালটা অ্যাড করে দিলাম, এবারে জলটা অ্যাড করে দেব। আমি একটু এই যেটাই বেটেছিলাম সেইটাই জলটা দিয়ে দিচ্ছি এতে। এইবার এটাকে ঢেকে দিয়ে একটা লো হিটে একটা সিটি দেবে।
আজকে শুক্রবার, খেতে তো ইচ্ছা করছে বিরিয়ানি, কিন্তু সময়ের পরিমাণ তো সেই সেম। তো কি করবো তাই ভাবছি, তাড়াতাড়ির মধ্যে কি হয় তাই বানাবো ইয়াকনি পোলাও, দেখি কেমন হয়। হ্যাঁ, তো ইয়াকনি পোলাও বানাতে এই শুকনো মশলাগুলো হচ্ছে আসল, এই জিনিসগুলো, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার এনিস, এটা হচ্ছে লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল, এইগুলো সবগুলো মিক্সিতে নিয়ে ঘুরিয়ে নেব। হ্যাঁ, ইয়াকনি পোলাওটা কিন্তু পুরোটাই হেলদি রান্না, তাই জন্য এখন ঘিতেই রান্না হবে, আর জিরা দিয়ে দিলাম, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে চিকেন গুলো দিয়ে দেবো। এখন এক চামচ নুন দিয়ে দেবো, আরো লাগবে পরে দেবো। এবার হলো আসল জিনিসটা, এই মশলাটা। ঢাকা দিয়ে দুটো থেকে তিনটে সিটি, তিনটে সিটি হয়ে গেছে। এবার স্টিমটাকে বের করে দেবো। একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, কাছে গিয়েও গন্ধ শোকার দরকার নেই। এরপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তোমরা একটু দেখো, আমি আলুটা নিয়ে আসি, আলু নিয়ে চলে এসেছি, আলুগুলো দিয়ে দেবো। বেশ মাংসের মতো গন্ধ বেরিয়েছে, কিন্তু দেখলাম বিরিয়ানির মাংসের মতো। যতক্ষণ আর কি এবার চিকেনটা হচ্ছিল যতক্ষণ, ততক্ষণ আমি সাইডে কি করেছি, একটু দইটাকে ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেবো। বেশি করে দই দিলে কোনো অসুবিধা নেই, দইটাই সেদ্ধ হবে এরপরে যখন ভাতটা দিয়ে করবো। হ্যাঁ, এবার কি করবো, চালটাকে দিয়ে দেবো। তোমরা আরো বেশি ম্যাজিক তৈরি করতে হলে বাসমতি রাইস ইউজ করতে পারো, আরো সুন্দর হবে। হ্যাঁ, সব দিয়ে দিয়েছি, দই, চাল, জল, একটুখানি নাড়িয়ে নেব। আগে এক চামচ নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিতে হবে। স্বাদ মতো উপর দিয়ে একটুখানি ওই যে ম্যাজিক তৈরি করা গরম মশলা, বেশি পড়ে গেল মনে হয়, আর অল্প একটু ঘি দিয়ে দিলেই। বন্ধ করে দিতে হবে, চারটা থেকে পাঁচটা সিটি। আচ্ছা, ইয়াকনি পোলাও মাস্টার, আগে যত কিছু যখনই বলবো যে একটা কিছু ভালো রান্না করো, ওই ইয়াকনি পোলাও করে দেয়। তবে ভালোই করে, বেশ ভালোই লাগে ওটা খেতে। যা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখান থেকেই খেয়ে।